বঙ্গ বিজেপির দিলীপ ঘোষ, উনি কিন্তু একদম প্রথম সারণি, একজন প্রথম সারির নেতা, এবং যাকে বারবার দেখা গেছে রাজনৈতিক প্ল্যাটফর্মে বড় বড় ডায়লগ, এবং সেই ডায়লগের ফুলঝুট ঝুড়িতে বিরোধীদেরাও মাঝে মাঝে ভয় পেয়েছেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন বছরে দিলীপ ঘোষ নতুন করে শুরু করলেন, একটি গান গিয়েছিল দিলীপ ঘোষের, সেই গানটি সোশ্যাল মিডিয়া এখন যথেষ্ট ভাইরাল হচ্ছে। তো ঘাটালে দেখা গেছে ঘাটাল পৌরসভা নির্বাচনেও বিজেপি কিন্তু এবারে হার মেনে নিয়েছিল এবং ঘাটাল সবগটি তৃণমূলের দখল। এক্ষেত্রে ঘাটালে নতুনভাবে আপনাদের সংগঠনকে আরও তাগড়া করার জন্য কী মনোবল নিচ্ছেন নতুন বছরে? দেখুন, এই জায়গাটা যে আপনি বললেন না যে দিলীপ ঘোষ বড় বড় ডায়লগ মারে, এটা ডায়লগ না, বাস্তবে উনি করে দেখেন। কেন, 2018 সালে যে পঞ্চায়েত নির্বাচন দিলীপ দার নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে নির্বাচন আমরা করেছি, তখন কিন্তু আমাদের বিজেপির সংগঠন সেভাবে ছিল না। তো অতএব এই জায়গায় আমরা বলবো, দিলীপ দা যা বলে তা করে, আগামী দিন আজকে যা বলছে আগামী দিন তাই সে করবে। আমরা আমাদের সংগঠনকে মজবুত করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন দিক থেকে আমরা সংগঠনকে মজবুত করছি। আপনারা দেখবেন হয়তো আমাদের বিধানসভায় আমরা কিছুদিন আগে ছোটো ছোটো করে আমরা অভিযান করছিলাম, বুথ চলো অভিযান, কাল থেকে আমরা শুরু করছি অঞ্চল চলো অভিযান। সেই অঞ্চল চলো অভিযানের মাধ্যমে প্রতিটা বুস্তর পর্যন্ত আমরা ঢুকবো, যেখানে আমাদের কর্মীরা কোনো কারণবশত বসে আছে তাদেরকে তুলে নিয়ে আসবো। 2 মাস থেকে 3 মাস লাগবে, আমাদের সংগঠন আগের মতো উজ্জীবিত হবে এবং মজবুত হবে। যে সংগঠনের মজবুতের ভিত্তিতে আমরা 2023 পঞ্চায়েত নির্বাচন করব, যেখানে কোনো কমতি থাকবে না। আজকে আপনারা দেখছেন যে রাজ্য সরকার তাদের মতো করে ভোট করছে, কোথাও ইভিএম চুরি করছে, কোথাও ভোট লুট করছে, কোথাও কাগজে ভয় দেখাচ্ছে, বিজেপিকে ভোট দেওয়া চলবে না, ভোট দিতে যাওয়া চলবে না। আমরা বলছি এই সংগঠন এই 2-3 মাসের মধ্যে এমন মজবুত করব, আগামী 23 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিবার মতো লোক পাবেনি। যদিও দেখা গেছে ঘাটাল পৌরসভার অন্তর্গত ঘাটাল শহরের মধ্যে ঘাটালে কিন্তু বিজেপির সংগঠন আগের তুলনায় অনেকটাই তুঙ্গে, এবং যেখানে আমরা পৌরসভা নির্বাচনের আশপাশও লক্ষ্য করেছিলাম এবং সাধারণ মানুষ মোটামুটি ভেবে নিয়েছিল যে ঘাটালে বিজেপির জয় সুনিশ্চিত, যদিও ঘাটালে পরাজয় হয়েছে, কিন্তু সেটা বড় কথা নয়, হার জিত আছে। আগামী 2023 পঞ্চায়েত নির্বাচনে গ্রামগঞ্জে বা পঞ্চায়েতগুলিতে কিন্তু সেইভাবে জোরালো আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি না বিজেপির। আপনার দলের নেতৃত্বকে কীভাবে এই বিষয়ে আলোচনা করবেন? এই বিষয়ে প্রথম কথা, এই পৌরসভা নির্বাচনে বিজেপি হারেনি। এই যে ঘাটালের যিনি এসডিও রয়েছেন মাননীয় সুমনবাবু, একটি দলদাস তৃণমূলের নেতা, চক্রান্ত করে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্ন দিক দিয়ে বিজেপি কর্মীদেরকে এবং বিজেপি প্রার্থীদেরকে দুর্বল করেছে এবং এমনকি তাদেরকে হুইপও দেওয়া হয়েছে। সেই সমস্ত কার্যক্রম, মানে নোংরা কাজ করে ইভিএম চেঞ্জ থেকে শুরু করে ভিভিপিএ না লাগানো থেকে শুরু করে সমস্ত রকম নোংরা কাজ করেছে, করে বিজেপিকে হারিয়েছে। অর্থাৎ মানুষের এটা রায় নয়, এটা তৃণমূল এক কথায় বলা যায় গণতন্ত্রে বিশ্বাস করে না, ভোট লুটে বিশ্বাস করে, সেই জন্য সেরকম করেছে। তবে আমরা বলছি, আবারও বলছি, আমরা আমাদের সংগঠনকে সব রকমভাবে মজবুত করছি। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের সংগঠন যা আছে তার অর্ধেক তৃণমূল নেই, অর্ধেকটাও তৃণমূল নেই। তো সেই জায়গায় আমরা পঞ্চায়েত জিতবো এবং 2023 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেওয়ার মতো, সব বুথে প্রার্থী দেওয়ার মতো লোক পাবেনি, সেই জায়গা আমরা তৈরি করবো। আগামী 2 মাসের মধ্যে আমরা দেখতে পাবেন, কারণ আমাদের দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিশ্বের বৃহত্তম দল, বিশ্বের বৃহত্তম দল ভারতীয় জনতা পার্টি। যদি মনে করে 15 দিনে যে সংগঠন দাঁড়াবে, অন্য কোনো রাজনীতির দল 6 মাসেও সেটা করতে পারবে না।